তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আজকের ভিডিওটা হচ্ছে তোমরা আমি কালকের যে ভিডিওটা দিয়েছি তার আগেও আমার পেমেন্টের ভিডিও দেওয়া ছিল। তো তোমরা আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে দিদি কত পেমেন্ট তুমি পেয়েছো, তো সব কিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাতে করে কিন্তু যারা নতুন আছো তারা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা থেকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, তো সব কিছুই তোমাদেরকে বলবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার জন্য দেখো, অনেকে কমেন্ট করেছে যে আমি কত পেমেন্ট পেয়েছি আর কত মানে এটা নিয়ে কতবার পেমেন্ট পেয়েছি, আর 1000 ভিউসে কত ইউটিউব কত দেয়, 500 কত দেয়। তো সেগুলো সবই তোমাদেরকে ডিটেলসে আমি বলবো, এমনকি বুঝিয়ে বলে দেব। তো নতুনদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত ছিল? ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, দেখো কোনো পার্টিকুলার ভাবে তো আমি বলতে পারবো না যে কত টাকা পেয়েছিলাম। তো এই আর কি, $100 হয়ে যাওয়ার পরে তোমাকে 21 তারিখের মধ্যে টাকাটা তোমার অ্যাকাউন্টে তুমি পাবে। তো সেই $100 থেকে একটু বেশি হয়েছিল। এবারে $100 ইন্ডিয়ান রুপিজে কত হচ্ছে সেটা তোমরা একটু চেক করে দেখে নিলে বুঝতে পারবে, ঠিক আছে? তো মানে সব মানে এরকম ভাবেই আমি পেমেন্টটা পেয়েছি, $100 থেকে একটুখানি বেশি। তো দেখো, ভিডিও রাতারাতে ভাইরাল হয়ে যায় অনেকের, তারা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা $100 কেন এক রাতে $100 কমাতে পারো, ঠিক আছে? আর আমরা আমরা যারা ছোট ক্রিয়েটার যাদের আমাদের ভিউজটা কম আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সময় লেগে যায়। তো এটা কোনো ব্যাপার নয়, চেষ্টা করে যাও, কন্টেন্ট ঠিকঠাক থাকলে নিশ্চয়ই ভিউজ পাবে। আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে। আর আমি বলবো যে যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল, আমি প্রথমে কুকিং চ্যানেল ছিল, ব্লগিং চ্যানেল করেছি, তো আমি আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি সমস্ত রকমের ভিডিও দিয়েছি। আর সেই সমস্ত রকমের ভিডিওগুলো থেকে প্রত্যেকটা রকম রকমের যে ভিডিওগুলো দিয়েছেন সেগুলো থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে ভিউজ পেয়েছে, ঠিক আছে? তো আমি বলবো যে সব রকম ট্রাই করা আমাদের উচিত, কোনটার থেকে যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো সেটাই আর কি, সেই ভিডিও মানে ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, কিন্তু অনেকটাই ভিউজ পেয়েছে, ঠিক আছে? কন্টেন্ট গুলো সেরকম ছিল, তোমরা সেরকম কন্টেন্টের উপর ভিডিও বানাও, তোমাদেরও ভিউজ পাবে আর তোমরাও আমার মতো আর্ন করতে পারবে। এবার যে সেকেন্ড টপিকটার উপর কথা বলবো, যেটা তোমরা আমাকে কমেন্টে জানতে চেয়েছো, যেটা হচ্ছে যে 1000 ভিউজে কত ইউটিউব কত দেয় বা 500 কত দেয়। তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো, তোমরা যারা ভিডিও বানাচ্ছো, যারা পুরনো ক্রিয়েটার তারা হয়তো জানো, হয়তো কেন বলবো যে তারা জানোই, যারা নতুন ক্রিয়েটার তারা হয়তো অনেকেই জানো না যে 1000 ভিউজে কত, বা যাদের মনিটাইজ চ্যানেল না তারাও হয়তো ঠিক মতো জানবে না যে কততে কত পাওয়া যায়। তো আমি তোমাদেরকে সেটা একটু তোমাদের সুবিধার্থে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো, ভিউজ এমন যেমন আমার আমি যেমন এখনই বললাম যে আমার অনেকগুলো ভিডিওতে 50,000-60,000 করে হয়েছে, আবার কোনোটা 25,000 হয়েছে। বিশ্বাস করো, যে ভিডিওতে 60,000 হয়েছে সেটাতে আমি জানা পেয়েছি, যেটাতে আমার 25,000 হয়েছে সেটাতে কিন্তু আমি বেশি পেয়েছি। তো এটা কেন হয়? এটা এটা হওয়ার একটা কারণ যেটা হচ্ছে যে আমাদের অ্যাড, আমাদের ভিডিওর মানে ভিডিওটা যে চলছে তার সামনে যে অ্যাডগুলো আসছে সে অ্যাড আমাদেরকে টাকা দেয়। এবারে কোন অ্যাডটা কত দেবে সেটা তো আমরা কেউ বলতে পারবো না, তো সেই জন্য আমরা কোনোটাতে মানে একদম শিওর হয়ে বলতে পারি যে এই ভিউজটাতে এত টাকা দিচ্ছে বা ওইটাতে এত টাকা দিচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, রিসেন্টলি যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটাতে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখন আমার ভিউজ, আমি যেহেতু অনেকদিন ঠিক মতো অ্যাক্টিভ ছিলাম না সেহেতু আমার ভিউজটা একটু পড়ে গেছে, ঠিক আছে? ভিউজটা দেখতে পাচ্ছ 41, মানে একদম জাস্ট পড়ে গেছে। তো এটাতে আমি তোমাকে দেখাচ্ছি যে আমার কতটা আমাকে রেভিনিউ আমি কতটা পেয়েছি। আর এই রেভিনিউটা কিন্তু আমরা এখানে গিয়ে রেভিনিউটা যখন চেক করবো, এই যে রেভিনিউটা যখন চেক করছি না, তখন এখানে আমাদের শো করে যাচ্ছে, এখানে সবকিছু শো করে যাচ্ছে কতটা আর্ন করেছি, বা রেভিনিউতে ফর এভরি 1K ভিউসে RPM কত দিচ্ছে, ঠিক আছে? তো এগুলো সমস্ত কিছু এখানে CPM RPM এগুলো যে প্লেইং মানে প্লে হচ্ছে সেগুলো সব এখানে ডিটেলসে দেওয়া আছে। তো আমি এখানে কত পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি না, বাট আমি তোমাদের বলে দিচ্ছি যে এই যে সব দেওয়া দেওয়া আছে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু প্রত্যেকের YT স্টুডিওতে গেলে তোমরা দেখতে পাবে। তো এখানে
আমার একটাতে 1K ভিউসে এত দিচ্ছে, এরকম একটা লেখা থাকে যে 1K ভিউসটা এত দিচ্ছে। তো এরকম করে লেখা থাকে, তোমরা রেভিনিউতে গিয়ে দেখলেই সব বুঝতে পারবে, ঠিক আছে? তো এখানে কোনো প্রপারলি কিছু বলা যায় না ইউটিউবে, কিন্তু তুমি মানে কখনোই বলতে পারবে না যে আমার 1000 ভিউসে এত, বা আমি তোমাদেরকে বললাম যেটা যে আমার একটা ভিউ একটাতে এতটা ভিউজ পেয়েছে, সেখানে যারা টাকা পেয়েছি 25,000 আমি সেটা বেশি পেয়েছি, ঠিক আছে? এটা একটা গেল। আর একটা যেটা তোমাদের বলবো যে এটা আমরা দেখো, আমিও তো অত মানে কিছু জানি না খুব একটা ইউটিউবের ব্যাপারে, জানতাম না, বাট এখন অনেকটা কিছু জেনেছি, কারণ কি আমি টেক চ্যানেলগুলোকে ফলো করি, তো সেই টেক চ্যানেলগুলো থেকে আমার দেখা, আর আমি যেটুকু জানি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ অনেকে নতুনরা আছে যারা টেক চ্যানেলটা হয়তো কোন টেক চ্যানেলটা দেখবে বা কিরকম করে সার্চ করতে হয় কিরকম করে দেখতে হয় সেটা জানি না, কিন্তু অনেকে আছে যে জানে না, তো সেই তাদের জন্য বলছি যে দেখো সবার চাইতে বেশি হচ্ছে টেক চ্যানেলের যে রেভিনিউটা হয় সেটা টেক চ্যানেলে বেশি দেয়, তারপরে যেটা হচ্ছে তোমার ব্লগিং এ এরকম এরকম করে কিছু ভাগ আছে, তারপর কুকিং এ এরকম করে ভাগ আছে। তো ব্লগিংটা আমরা আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু ব্লগিংটা খুব সহজেই আমরা মানে দিতে পারি, তো আমাদের কাজের মধ্যে সেই কাজগুলো যদি শেয়ার করি সেগুলোর থেকে একটা ভিডিও হয়ে যায়, ছোটখাটো 5 মিনিট 6 মিনিট 7 মিনিট কি 10 মিনিট এরকম আর কি, 10 মিনিটের আপে আমি বলবো না করতে, কারণ আমরা আমাদের ছোট ছোট ক্রিয়েটরদের না মানে খুব বেশি বড় ভিডিও হলে সবাই দেখবে না, তো আমাদেরকে এখন একটু মানে 5 মিনিট 6 মিনিট 10 মিনিট এর মধ্যে কিন্তু আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে, তার মধ্যে মানুষ কিন্তু দেখবে। আমি এখন দেখছি কতদিন ভিডিও দিইনি, সেজন্য ভিউজটা একটু পড়ে গেছে, কিন্তু কিছু কিছু ভিডিওতে মানে ভিউজ হচ্ছেও হচ্ছে না যে তা নয়, তো সেই ধৈর্যটা রাখতে হবে, ধৈর্যটা রেখে তোমরা ভিডিও পোস্ট করো, দেখো সবাই সাফল্য পাবে, সবাই আমার মতো আর্ন করতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, তোমরা যারা নতুন আছো তাদের যদি একটু আমি বোঝাতে পেরেছি যে আমার এই ভিডিও থেকে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? আবার যদি তোমরা কিছু জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উপর ভিডিও 2-3 দিনের মধ্যেই নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।